পূর্বে যারা ঠাকুর ঠাকুর করছে এরা কেউ ঠাকুর ভক্ত নয়। কালী ঠাকুর তুলছে, দুর্গা ঠাকুর তুলছে, লক্ষ্মী ঠাকুর তুলছে, সরস্বতী ঠাকুর তুলছে, বিসর্জনের নাম করে বোতল বোতল মদ পেটের ভিতরে দিয়ে ডিজে এনে মাইক বাজিয়ে রাত বারোটা একটা পর্যন্ত নাচানাচি করছে আর বলছে আসছে বছর আবার মদ আনতে হবে, খাওয়া হবে। এটাই কি ঠাকুর পূজা ভাই? এটা ঠাকুর পূজা নয়, এটা ঠাকুরজিকে অপমান করা হচ্ছে। ঠাকুর তুলে ঠাকুরের নামে অপমান করা হচ্ছে। ঠাকুর ফেলে দেওয়াকে কি বলে? বিসর্জন। শিক্ষিত সমাজ যারা বসে আছেন আমার কথাগুলো বিচার করবেন, ঠাকুরকে ফেলে দেওয়ার নাম বিসর্জন। বলুন তো, ঠাকুর বিসর্জন দিলেন নাকি রাত্রিতে মদ গাঁজা ভাঙকে পাগলের মতো উন্মাদ হয়ে এনেছে জীবনে বিসর্জন করলেন? বিসর্জন দিলেন না বিষ অর্জন করলেন? বিসর্জন কেমন হওয়ার দরকার? যাকে বলছেন দুর্গা প্রতিমা, যাকে বলছেন মা লক্ষ্মী, যাকে বলছেন মা সরস্বতী, বলুন তো আপনার শাশুড়ি যদি আসে বাড়িতে রাত বারোটার সময় বাড়ি থেকে বের করে দিতে পারবেন? ডিজে বাজিয়ে তার সামনে মদ খেয়ে নেচে বলতে পারবেন শাশুড়ি মা আসছে বছর আবার আসতে হবে? বলতে পারবেন না। যদি মনে করেন আমরা সনাতনী, আমাদের ভগবান আছে, আমরা মূর্তি পূজা করি, তাহলে আসুন ভাই, আমরা মূর্তি পূজা করব, ঠাকুর তুলব, কিন্তু বিসর্জন কোনো রাত্রে নয়, দিনের বেলা করব। কোনো দুপুরে বা বিকেল বেলা নয়, সকালবেলা করব। আমরা ঠাকুরের মূর্তিটা মাথায় করে নেব, নিয়ে যে বেশি যে পুকুরে বেশি জল আছে সেই পুকুরে মাথায় করে নিয়ে নামবো, নেমে মাকে বলবো মা গো এই মাটির মূর্তি মাটির প্রতিমা রাখলে খারাপ হয়ে যাবে, মা তুমি তো আমাদের হৃদয়ে আছো, মা আমাদের হৃদয়ে থাকবে, আসছে বছর এমন দিনে আবার তোমার প্রতিমা তৈরি করে আবার আমরা আত্মীয় বন্ধু বান্ধব এক হবো, মা এ বছর আমাদের ক্ষমা করো, আবার যেন সামনের বছর তুমি আমাদের কাছে এসো। প্রতিমা পূজা, প্রতিমা পূজায় কি হয়? আত্মীয় বন্ধু বান্ধব এক হয়, ভাঙা সংসার জুড়ে যায়, শত্রুতা লাগা গ্রাম এক হয়ে যায় পূজার মাধ্যমে। কিন্তু হিন্দু বলা মানুষগুলো এক একটা পাড়ায় তিনটে চারটে করে কালী পূজা হচ্ছে, যে পূজা করে গ্রাম এক হওয়ার দরকার সেই পূজা নিয়ে ঝগড়া করে গ্রাম তিনটে চারটে ভাগ হয়ে যাচ্ছে। আসুন না ভাই এই হিংসার মনোভাবনা থেকে আমরা দূরে গিয়ে আমরা এক হয়ে যাই, আমরা প্রতিমা তুলি কিন্তু ভিন্ন হয়ে না, এক হয়ে প্রতিমা তুলি। প্রেম সে বলো সত্যতা বোঝা লাগবে, কবিরা তো লিখে গেছে দিয়েছে ডাক, তা যদি পড়ো জ্ঞানের সঙ্গে তৈরি হবে ভাগ্য, কবিতা জ্ঞানের সঙ্গে পড়ো তোমার ভাগ্য বদলে যাবে, ভাগ্য তৈরি হবে, আর কবিতা অজ্ঞানের সঙ্গে পড়ো তখন কবিতা তোমার কবিতা বলে মনে হবে। কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে? কবি বলতে চাচ্ছে একটা শুকনো গাছের ডাল, তাতে কিচ্ছু ছিল না, ছোট্ট ছোট্ট ফুল ধরলো, ফুলে ভরে গেল, সেই ফল থেকে আবার ফুল থেকে ফল হচ্ছে, সেই ফলের ভিতরে আবার মিষ্টি রস চলে আসছে, তুমি আমি খাচ্ছি কিন্তু কেউ জিজ্ঞাসা করছি না এই প্রসেসটা কীভাবে হচ্ছে, কে দিয়েছে কে দিয়েছে? আমাকে অনেকে দাবি করে আমি ভগবান বিশ্বাস করি না, আমি নাস্তিক মানুষ, আমার সামনাসামনি জিজ্ঞাসা করে বাবা আপনি ভগবান বিশ্বাস করেন? আমি তাদেরকে বলি হ্যাঁ আমি ভগবান বিশ্বাস করি, তবে কাল্পনিক ভগবানে নয়, বাস্তব ভগবানে আমি বিশ্বাস করি। কাঁদলে যে সামনে আসে, ডাকলে যাকে পাওয়া যায়, সেই তো ভগবান। কে ভগবান?
ভগবান বাইরের কেউ নয়, ভগবান তোমার ঘরে আছে ভাই, তুমি চিনতে পারছো না। ভগবান তোমার দাদা, ভগবান তোমার কাকা, ভগবান তোমার প্রতিবেশী, ভাই বন্ধু, ভগবান তোমার আত্মীয়, ভগবান তোমার আপনজন। কারণ তুমি যখন বিপদে পড়বে, মন্দির থেকে দেবতাটা বেরিয়ে এসে বলবে না, এতদিন আমায় ডেকেছিস, আজকে তোর বিপদ, তোর কি লাগবে বল। কিন্তু পাশের বাড়ির দাদাটা আগে ছুটে আসবে, পাশের বাড়ির কাকাটা আগে আপনার কাছে ছুটে আসবে। আমরা মানুষ হয়ে জন্মেছি মায়েরা, মানব, এই জন্মের নাম কি? মানব, 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 মানব বলে জন্মেছি। বাবাকে মানব, ভাইকে মানব, মাকে মানব, বন্ধুকে মানব, আত্মীয়কে মানব, পরিজনকে মানব, আপনজনকে মানব, মানব বলে জন্মালাম। কিন্তু পে মানব জনব, বলো তো আমরা কাকে মানলাম? কাউকে আমরা মানছি না। এই তুই আমার থেকে বেশি জানিস, হিংসা রাগ ক্ষোভ বিদ্বেষ ত্যাজ ভাই, তবে সুন্দর হবে আমাদের এই দেশ। যদি থাকে হিংসা রাগ বিদ্বেষ, সুন্দর হবে না আমাদের দেশ। কোন কোন গ্রামে আমি গিয়ে দেখি, এই গ্রামে এসে একটা মজার জিনিস দেখলাম, প্রত্যেকের বাড়িতে অনুষ্ঠানের জন্য লাইট দেওয়া হয়েছে। তার মানে সকলে আমরা অন্যের তরে, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে। বলুন তো ভাই, কিছু কিছু গ্রাম আছে ঝগড়া ঝাঁটি করে জায়গার জন্যে, জমির জন্যে, রাজনীতির জন্যে, ভোটের জন্যে, সিটের জন্যে, গদির জন্যে, দেখবেন দলাদলি হয়ে সুন্দর সুন্দর গ্রামগুলো তিনটে চারটে ভাগে বিভাগ হয়ে যাচ্ছে। এক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আর তিনটে দলকে নিমন্ত্রণ করছে না, কারণ ওরা আমাদের সঙ্গে চলে না, ওদের সঙ্গে ঝগড়া। ভাই আমরা তো মানুষ, বলতে পারো তোমার ছেলের তুমি বিয়ে দিয়েছ, সব বাড়ি নিমন্ত্রণ হয়েছে, কিন্তু পাড়ার পাঁচটা বাড়িতে তুমি নিমন্ত্রণ করনি, ওরা তোমার সঙ্গে চলে না, তুমি ওদের সঙ্গে চলো না। বলো তো ওদের বাড়ির কোনো ছোট্ট ছেলেটা কালকের ডেটে যখন তোমার হাত ধরে বলবে, কাকা বাবু দিদির বিয়ে হলো বা দাদার বিয়ে হলো, সবাইকে বলেছ, তুমি আমাকে বলনি কেন? আমি খেতে যাচ্ছিলাম, আমার বাবা খেতে যেতে দেয়নি, বলেছে ওরা আমাদের নিমন্ত্রণ করেনি। বলুন তো আপনি বড় মানুষ, ওই ছোট্ট মানুষের কথার ওর চোখের দিকে তাকিয়ে উত্তরটা দিতে পারবেন? কোনো উত্তর দিতে পারবেন না। আমরা শুধু বয়সে বড় হয়েছি, কিন্তু বিচার বিবেচনায় আমরা কেউ বড় হই। ভাই এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে দম নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, নিচ্ছি, এমন একদিন আসবে দমটা তো হয়তো নেব আর ছাড়তে পারব, এমন একদিন আমাদের জীবনে আসবে দমটা তো হয়তো ছেড়ে দেব কিন্তু আর নিতে পারব। আমরা সবাই জানি এ পৃথিবী কারণ নয়, এ পৃথিবী মায়াময়, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কর। তবুও আমরা রাগ ঝগড়া ঘৃণা বিদ্বেষ এগুলো করে যাই। কীর্তন কি? কীর্তন মানে জ্ঞানের আদান প্রদান। কীর্তন কি? কীর্তন মানে হচ্ছে মহোৎসব। কীর্তন কি? কীর্তন মানে হচ্ছে যজ্ঞ। এই মহোৎসব যজ্ঞতে সবাইকে আসতে হয়, আর কীর্তন শোনা তখন সম্পূর্ণ হবে। সারা বছর কীর্তন শুনছেন, কোনো ফল হচ্ছে না, সেদিন আপনার কীর্তনের ফল ফলবে যাবে। কোন দিন জানেন? কীর্তন শোনার পরে বাড়িতে গিয়ে যার সঙ্গে আপনি চলেন না, যে আপনার শত্রু, তার হাতটা ধরে যেদিন বলবেন যে ভাই অন্যায় কার জানি না, ন্যায় কার জানি না, কিন্তু আজকের আমাদের গ্রামে কীর্তন হচ্ছে, ভাই আয় সবাই মিলে আমরা এক হয়ে যাই, এই মহোৎসবে অংশগ্রহণ করি, আর সবাই পাশাপাশি বসে কীর্তন শুনি।
সেদিন হবে কীর্তন দেওয়ার সার্থকতা আর সেদিন হবে কীর্তন শোনার সার্থকতা যেদিন আমি আমার ভুলকে বুঝতে পারবো সেদিন হবে আমি পুণ্যবান আর যতদিন না আমি আমার ভুলকে বুঝতে পাচ্ছি ততদিন আমি শয়তান আর শয়তান বিশেষ একটা ঘোষণা বিশেষ একটা ঘোষণা ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা আমার কাছে 127 খানা অর্গানাইজেশন জুড়ে আছে এই 127 খানা অর্গানাইজেশন প্রত্যেকটা অর্গানাইজেশন সমাজ সেবায় ব্যস্ত আর তাদের সঙ্গে আমি সমাজ সেবায় ব্রতী হয়েছি তো যে সব ছেলে মেয়েরা লেখাপড়া করছে অথচ চাকরি পাচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল ফাইনাল যারা পড়াশোনা করেছে আমাদের কাছে একটা মিলিটারি স্কুল আছে সৈনিক স্কুল তো যারা মনে করেন পুলিশ লাইনে সৈনিক লাইনে চাকরি করবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কমিটির যারা হেড আছে মাথা আছে তাদের কাছে কার্ড দিয়ে যাব 17 বছর থেকে আরম্ভ করে 27 বছরের নিচে পর্যন্ত ছেলে মেয়েরা খুব সুলভ খরচায় কম খরচায় থাকা খাওয়াতে তাদের ট্রেন করা হয় তৈরি করা হয় ফর্ম ফিল আপ করে চাকরি পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া হয় আপনারা যারা মনে মনে করেন যে চাকরি পাই না আর সত্যি আমাদের বাংলার বুকে সৈনিকের চাকরি প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে কিন্তু ছেলেমেয়েরা অগ্রসর নয় তাদের জন্যে যারা এইসব লাইনে কাজ করতে চান যোগাযোগ করবেন আমরা কমিটির কাছে কার্ড দিয়ে যাব ফোন নাম্বার দিয়ে যাব আপনারা যোগাযোগ করুন পড়াশুনো করুন আগে বাড়ুন আর সার্ভিস করুন প্রেম সে